তিসরা পয়সা আমার ভাইরে কিছু মোবাইল কালেকশন করে আমি নতুন পাই নিয়ে যাবো কয়েন কিছু নিছি আর লাগবি একটা একটা পুলিশে জানাইছে পুলিশে এখন ইনফর্ম করছে বসে চাইবে ইনফর্ম করছে বহু দিনের গুলা ছবি আসতে দিয়ে আছে এটা স্বাভাবিক আপনি কি মনে করেন এই যে স্যার দেখলাম ঘনবসতি একদম রাজধানীর প্রাণকেন্দ্র এগুলো প্রাণকেন্দ্র তারপরে কি আর এখন যা পাশে পাশে তারা রয়েছে তারা লোক কিছু আমি ডাক দিছি তারাই আর দেখছি এইটা সেটা তারাও তো স্টান দিয়েছে তো আমরা কথা কেন বলছি ভীষণ শব্দ স্যার এটা সম্ভব না এইভাবে লকারটা ভাঙা হ্যাঁ কিরকম নিরাপত্তা মনে করতেছেন আপনি একজন অ্যাডভোকেট যে এত শহরতলিতে আমি আসছি জিতেছি মানে আমি কোর্টের উকিল আমার বাড়িতে চুরি হয়ে গেল গা এখন একজন উকিলের বাড়িতে যে একটা চুরি করতে এসে সে তুলে জানে না হয়তো আমি উকিল যে কারণ আমার বাড়ির সামনে নাইম প্লেট নেই তো একটা কথাই আছে চিনা ভবনের পৈতা লাগে না তো এই কারণে সব অ্যাডভোকেটের বাড়িতে কিন্তু নেম প্লেট থাকে না তো এটা অ্যাডভোকেটের বাড়িতে যদি নিরাপত্তাহীন হয়ে যায় দিনের বেলা যদি চুরি হয়ে যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হইব আমার 2,00,000 টাকা গ্যাস একটা অ্যাপ্রক্সিমেট কেন কিনতে পারি আমরা ওকালতির ইয়ে ব্যাপার আছে আমরা বুঝি কম বেশি তো টাকাটা বাইরিয়ে গেছে হয়তো হয়তো আমি গরিব মানুষ হইতে পারি ছোটো উকিল হইতে পারি কিন্তু কিছু হইলে তো রোজগার জায়গাতে করি না তা তো না তো এখন আমি